তুতে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অভিষেককে বোকা বানিয়ে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে চেয়ার থেকে দাঁড় করিয়ে টানতে টানতে সবার সামনে এনে অভিষেকের মুখোশ খুলে দিল তুতে। তুতের মায়াবী কথায় সাড়া দিতে গিয়ে চেয়ার থেকে উঠেই রঙনের কাছে ধরা পড়ায় দাদার মুখোশ খুলে গেল এবার। তুতের সরে এসে রঙনকে বলে, তুমি কি এখনও বলবে তোমার দাদা অসুস্থ? আমি তোমাকে যে কথাগুলো বলতে চেয়েছিলাম এটা হলো সেই কথাগুলোর মধ্যে একটি। রঙন কিছু বলার আগেই দাদাকে টেনে হেঁচড়ে সবার সামনে নিয়ে এসে তুতে বলে, বড়বাবু আপনি আপনার বড় ছেলের কাছে জানতে চাইবেন না কেন সে এতদিন পঙ্গুত্বের ভান করে ওই হুইল চেয়ারে বসে থাকতো? আপনি আপনার বড় বৌমাকে প্রশ্ন করলেই জানতে পারবেন সব কিছু, জানতে পারবেন এতদিন ধরে কী কী নাটক করেছেন তারা, জানতে পারবেন আমার মা ও মামাকে কত টাকা দিয়ে শান্তিগড়ে কেন আন্দোলনের আগুন জ্বালিয়ে দিয়েছে। অম্বরীশ লাহিড়ী এগিয়ে এসে বলে, খোকা তুই তাহলে সুস্থ? তুতে এসব কী বলছে, কেন এসব করলি? সৌমিরি এগিয়ে এসে বলে, বাবা আপনি ওই তুতের কথা বিশ্বাস করছেন? মা এগিয়ে এসে বলে, কেন বিশ্বাস করবে না সৌমিরি? আমি তো অবাক হয়ে গেছি। রঙন এগিয়ে এসে বলে, দাদা আমি তোকে ভগবানের মতো মনে করতাম, তোর জন্য আমি আমার নিজের জীবন দিতে পারি, কিন্তু তুই কেন এই বিশ্বাসটা ভেঙে ফেললি আমার, বল কেন কথা না বলে অভিষেক? তাহলে কি এবার অভিষেকের বিষয়ে যে কথাটা বলতে চাইতো তুতে সেই কথাটা জানতে চাইবে রঙন? আর জানতে চাইলেও কি সব কিছু জানিয়ে দিবে তুতে? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।